ওয়েলকাম টু ম্যাজিক অব বেঙ্গলি কিচেন। নমস্কার, ম্যাজিক অব বেঙ্গলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের কোপ্তাকারি রেসিপি। এই রেসিপি কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। এই রেসিপি বানাতেও যেমন সহজ, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বাড়ির সবাই আনন্দ করে খাবে। চলুন তবে দেখে নিই আজকের এই রেসিপি। ছোলার ডালের কোপ্তাকারি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব ছোলার ডাল। এরপরে খুন্তির সাহায্যে অনবরত নাড়াচাড়া করে ছোলার ডালগুলোকে আমি 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। 6 মিনিট পরে ডালটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা থালায় ডালটাকে ঢেলে নিয়েছি। এরপরে ডালটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডিং জারে আমি ডালগুলোকে একে একে ঢেলে নিচ্ছি। সমস্ত ডালগুলো আমি ঢেলে নিয়েছি। এবার এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন কতটা আমি মিহি করে পেস্ট করেছি। এরপরে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেব 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা কুচি। আর সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এরপরে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো মাখিয়ে নেব। অবশ্যই কিন্তু বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। বেশি জল দিলে কিন্তু ডোটা ঠিক মতো হবে না, আর কোপ্তাও কিন্তু ভালো মতো তৈরি হবে না। তাই অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। দেখুন আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এরপরে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে এরকম হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নেব। আমি এইভাবে লম্বা করে নিয়েছি। এরপরে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। পিসগুলো কেমন হয়েছে আপনাদের একটা তুলে দেখাচ্ছি। দেখুন আমি ঠিক এইভাবে শেপ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে। এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একে একে বেসনের কোপ্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি। এরপরে খুন্তির সাহায্যে একে একে আমি কোপ্তাগুলোকে উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে কোপ্তাগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি বাকি কোপ্তাগুলোকেও ভেজে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি।
ওই একই তেলে আমি দিয়ে দেব এক চামচ মতো সাদা জিরে। জিরেটাকে 10 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে পেস্ট করে নিয়েছি। এরপরে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনের পেস্ট 2 চামচ মতো ব্যবহার করেছি। এরপরে সমস্ত উপকরণগুলোকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নেব। আদা রসুনটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে কষানো হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া পাউডার। আবারও সমস্ত উপকরণগুলোকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে প্রায় 1 মিনিট মতো কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আলুগুলোকে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করে নিতে পারেন। এরপরে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দেব। এরপরে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এটাকে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন ফুল উঠতে শুরু করে দিয়েছে। 2 মিনিট পরে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি আবারও 3 মিনিট মতো রান্না করে নেব। দু মিনিট পরে এতে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে আমি গরম মশলাকে বেটে দিয়েছি, আপনারা চাইলে এখানে পাউডারও ব্যবহার করে নিতে পারেন। একে আমি আবারও 1 মিনিট মতো রান্না করে নেব। 1 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতেও যেমন সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে।